আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেহানো আছেন ভালো আছেন, আর আমরাও আল্লাহর রহমতে আপনারা দোয়ায় ভালো আছি। আজ আবার আর একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো এখানে সকাল কুর টাইম, আমি চাটা খাওয়ার পরে চারপটগুলার ওয়াশ করে নিয়েছিলাম, আর এখন আবার রাখি দিলাম বড়িয়া, যাতে পরবর্তী সময় দরকারের সময় মিলে। তো ওলাখান আমি সার পাতা চিনি আর লেমন জিঞ্জারটি ওগুলো রাখি দিব। আপনারা আমার পুরা ভিডিও দেখলে আশা করি আপনার গেছে ভালো লাগবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখবা, আপনারা গেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবা, আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবা। আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো শেয়ার করা, আপনারা সকলে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমারে সাপোর্ট করা, আপনারা আর ওলাখান আমারে সাপোর্ট করবা, ইনশাল্লাহ আমিও আপনারা ভিডিওগুলো শেয়ার করবো, সাপোর্ট করবো। যারা আপনারা আমার পাশে আসেন, আমিও আপনার পাশে আপনারা সব সময় ওলাখান সাপোর্ট করিয়া যাইব। আর যারা যারা আমার চ্যানেল দেয়া সাবস্ক্রাইব করছেন, আপনারা সকল দিয়ে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা, আর নোটিফিকেশন বেলটা অন রাখবা, যাতে নতুন ভিডিও দেওয়ার পরে আপনারা দেখতে পারেন। তো দেখো কাজ করি ভিডিওটা, আশা করি ভালো লাগবো। সকালকুর চা খাওয়ার পরে গেছিলাম গিয়ে অবশ্য বাড়া। তো এখানে যাওয়ার পরে কিছু শপিং করিয়া আর করসন আনছিলাম, হইতে চা দিয়ে খাইলাই আবার তো চাটা খাইমু, আর ও কিছু রান্দা বাড়া করমু, ওগুলো শেয়ার করমু। আসলে দেখুন জানো আমরা গরুর খাজ জানি না, আমার তো লাগে আমার কাছে ফুরায় না, কার কাছে কিলা লাগে জানি না, যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ জেলাখান আল্লাহ আমরারে হেল্প করা, এর লাগে শুক্রিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমরারে তৌফিক দিতা যাতে আমরা জেলাখান করলাম ওলাখান করতাম পারি। তো এইখানে নর্মালি জেলাখান আমি চাটা বানাই ওলাখানও বানাই দিলাম ঠান্ডা দুধ দিয়া, কারণ এখন আর বানাইয়া খাইবার টাইমটুকু অবশ্য নাই লাহান। তো এইখানেও আমার দুদিন ধরে চুল ফেলাইয়া দিরা খানাব্বাই সামিরে, আর ইমান গেছেন গিয়ে আর বিফরাত। সামিরে সাবার হরাইয়া এখন ইমান গেছেন, ইমান আইছেন আর বিফরাতনে আওয়ার পরে ঠান্ডে ফলাইয়া দিলে ইরা। তো ওলা হানু আজকুর দিনটা আসলে ঘরের খাস কতটুকু করা যায়, ভিডিও না করলে বোঝা যায় না যে কতটুকু। তো সামান্য কাজের নমুনা, পুরাটা করলে তো সারাদিনে কত লম্বা ভিডিওই বো, তার তো পরিমাপ নেই। যাই হোক, তো এখানেও একটা ফুলকপি আজকে আনছি, তো ফ্রেশ হয়ে রান্ধিলেই ভালো লাগবে মাছ দিয়া। এখানে ফুলকপিগুলো বানাই দাম, আসলে দেখুন জানো ফুলকপি ফুলকপির যে ডাটা আছে ওগুলা যদি ইলাহান একটু সিরিয়া দেওয়া হয়, এতে মশলাও ঢুকে আর খুব সহজেও সকাল হিজি যায়, তা না হইলে দেখা যায় ফুলগুলা হিজি যায় আর ডাটিগুলা আস্তা থাকি যায়, ইলাহান বয়ল হয় না। আর জাল দেওয়াত লাগলে বেশি একবারে তেমন একটা ভালো লাগে না দেখতে, আর ইলাহান যদি সিরিয়া দেওয়াই যায় তাইলে খুবই সহাল হিজে, এর লাগেও আমি এগুলা সিরিয়া দিলাম। যদি আপনারা ইলাহান না করেন তাহলে করিয়া দেখতে পারেন। আর ফুলকপি মাছটি ভালো লাগে আমার কাছে, আর এখানে তো আগের পাতে দিয়া আদা রসুন ফুলাইলাম,
সময়টা বা সেইবার লাগবে ওষুধ করছে যাই হোক আর এখানে ফুলকপিটা রান্না লাগি বয়ে দিলাম কেন থা থা করে সবগুলো মশলা দিব আর দিয়ে রান্ধি লাইব তো এখানেও আমি আসলে এই মশলার ফানিটা শুকাইয়া আবারও ফানিটা দিছি আর শিরা দিছি একটু কারণ ফুলকপির দেখুন যেন যদি কেন শুধু পানি ছাড়া ফুলকপি দেওয়া হয় তাহলে ফুলকপির মশলাগুলো ঢুকে না আর সামান্য একটু ফানি দিয়া যদি জাল দেওয়াই যায় তাহলে সব মশলা ঢুকে ভিতরে বালাতে সাথে ভাঙবে না যার কারণে একটু ফানি দিয়েও আমি ভিতরে উল্টাই ফাল্টাইয়া আবারও কিছু সামান্য কষাইয়া আর মাছগুলা দিলেই এখানে মাছটাও দিলেই দাম তো আপনারা শুরু তো নেই শেষ করে ভিডিওটা দেখার লাগি যারা যারা দেখা আপনারা সকলে আবারও আমার সালাম জানাইয়া আপনারা যখন আমি আসবো ওখানেও আসবো মতো বিদায় নিলাম তো যে যেখানেও আসুন ভালো তাহকা সুস্থ তাহকা আমরা লাগি দোয়া করবা আমিও আপনারা লাগি সকল লাগি বেশি বেশি করে দোয়া করবো যাতে সকল আপনারা ভালো তাহুন সুস্থ তাহুন আসসালামু আলাইকুম।